বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে কিন্তু দল নিয়ে নেই কোনো বিতর্ক আলোচনা শুধু সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো করে আবারও দলে ফেরা অলরাউন্ডার নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেননি প্রধান নির্বাচক অধিনায়কের পর জানিয়ে কথা বলেন বোর্ড প্রেসিডেন্ট। সাইফুদ্দিন থাকতেই পারত মানে সাইফুদ্দিন থাকলেও এটা নিয়ে কোনো সমস্যা হতো না আর না থাকলেও যে একদম হুলস্থুল কিছু হয়ে গেছে তাও আমি মনে করি না আমি যদি তাসকিনের কথা বলি সাথে সাথে সাইফুদ্দিনও কিন্তু ইঞ্জুরি প্রণ এখন দুইজন ইঞ্জুরি প্রণকে আমরা কি নিয়ে যাব কি না তার চেয়ে ফিটনেসের দিক দিয়ে অনেক স্ট্রং সেরকম একটা নাই মনে হয় ভালো এরকমই হয়তো চিন্তা করেছে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ফটো সেশনে হাস্য উজ্জ্বল ক্রিকেটাররা ভুলতে বসা এক রীতি ফিরে এসেছে দেশের ক্রিকেটে তবে একটা সংখ্যা কিন্তু থাকছে দেশ ছাড়ার আগে যে হাসি টুর্নামেন্ট শেষে তা থাকবে তো অভিজ্ঞ সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদরা থাকায় আশাবাদী বিসিবি লিটন শান্ত সোমবার ফর্ম বড় চিন্তার কারণ হলেও আশা হারাতে চাইছেন না পাপন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো একেবারে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এবং ওদের কেপাবিলিটি সম্পর্কে আমরা সবাই জানি এখন প্রত্যেক দিন ওরা করতে পারবে কিনা সেটাও জানি না কিন্তু যদি করতে পারে ওরা যে কারোর জন্যই ট্রেট হতে পারে যে কোনো টিমকে হারাতে পারে লিতন দাস তার ফর্মে ফেরত আসুক শান্ত তার ফর্মে ফেরত আসুক ওরা যে কেপাবিলিটি আছে ওই অনুযায়ী ওরা খেলতে পারুক এবং সৌম্য সরকার খেলবে কিনা আমি জানি না যদি খেলে ওর ওর বিরাট আছে ফর্ম কিংবা অতীত না ভেবে ভয় ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন বোর্ড প্রধান দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে সাকিবদের আবদারে বিশ্বকাপের প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা জানালেন বিসিবি বস টি টোয়েন্টি এমন একটা ফর্মেট এখানটায় ফর্মের কথা চিন্তা করে ভয় যদি একবার মাথায় ঢুকে তাহলে আসলে কখনোই সাকসেসফুল হওয়ার উপায় নেই আর বিশেষ যেহেতু হচ্ছে ওয়ার্ল্ড কাপ সর্বোচ্চ জায়গা খুব প্রেশার যাতে ওরা না নেয় ফ্রিলি যেন তাদের খেলাটা খেলে এখন পর্যন্ত প্ল্যান ছিল থাকবো না কিন্তু আজকে সবাই ধরেছে প্লেয়াররাও ধরেছে আমি যেন প্রথম ম্যাচ থেকে থাকি বিশ্বকাপের এবারের আসরে হার কিংবা জয় নয় ভালো পারফরমেন্সে মনোযোগী হওয়ার পরামর্শ বোর্ড সভাপতি তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা